আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে স্বাগতম আমার এখনকার ভিডিওতে। আজকে 25শে ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট এবং সুপ্রিম কমিটির জারি করা সর্বশেষ কিছু তথ্য এবং মাসকাটে প্রায় 390 জন প্রবাসীর বিরুদ্ধে সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করার দায়ে মামলা, তো এই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে, তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রথমেই গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেটটা দিয়ে শুরু করতে যাচ্ছি। সুপ্রিম কমিটি তাদের সপ্তাহের শেষ বৈঠক চলছে, এই বৈঠকে আসতে পারে বেশ কিছু নতুন সিদ্ধান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ওমানে গত 24 ঘন্টায় আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা, আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে 4 জন, আর 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে 288 জন। তো এই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনার সর্বশেষ আপডেট। সুপ্রিম কমিটি থেকে এখন পর্যন্ত যে আপডেটগুলি দেওয়া হচ্ছে তার মধ্যে সবথেকে জোর দিয়ে একটি জিনিস বলা হয়েছে, ওমানের স্থলবন্দর, পার্ক, সমুদ্র সৈকত, পাবলিক জনসমাগম এবং আরও বেশ কিছু নির্দেশনা যেগুলো গত সপ্তাহে থেকে চালু আছে ওমানে, তো এগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকার নির্দেশনা প্রদান করছে সুপ্রিম কমিটি। এবং সেই সাথে ওমানের লকডাউন অথবা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়েও হয়তো কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তো সুপ্রিম কমিটির সিদ্ধান্ত আসা পর্যন্ত সবাইকেই অপেক্ষা করতে হবে। পাশাপাশি ওমানের মাস্কাট গভর্নরেটে এখন পর্যন্ত সুপ্রিম কমিটির আইন অমান্য করার দায়ে প্রায় 890 জনের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে 390 জন প্রবাসী নাগরিক এবং বাকিগুলো ওমানি নাগরিক, তাদের সবারই শুধুমাত্র কোয়ারেন্টাইন এবং সুপ্রিম কমিটির যে বিধানগুলো আছে এগুলো অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তো এরকম একটি তথ্য প্রকাশ করে সুপ্রিম কমিটি আজকে। তো সেই সাথে প্রত্যেকটা নাগরিক, প্রবাসী সবাইকেই সুপ্রিম কমিটির নিয়মগুলো মেনে চলতে আহ্বান জানানো হয়। পাশাপাশি কোয়ারেন্টাইনের বিষয় নিয়ে এখন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছে সুপ্রিম কমিটি, কারণ অনেকজনেই কোয়ারেন্টাইনের নিয়মগুলো মানছে না, যার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদেরকে জরিমানার মুখোমুখি করা হচ্ছে। তো আজকের এই বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলোর উপরেই নির্ভর করবে সামনের দিনের পরিস্থিতি, কারণ বর্তমানে ওমানের করোনা সংক্রমণ অনেকটাই ঊর্ধ্বমুখী, আর এই ঊর্ধ্বমুখীটাকে নিম্নমুখী করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু সুপ্রিম কমিটি। তো আমাদের সবার উচিত সুপ্রিম কমিটিকে সহযোগিতা করা এবং তাদের নিয়মকানুনগুলো মেনে চলা। পাশাপাশি আমরা অনেকেই প্রশ্ন তুলি যে এই দেশের যত নিয়মকানুন সবই শুধু প্রবাসীদের জন্য, ওমানিদের জন্য কোনো ধরনের নিয়মকানুন তারা করে না। আসলে এই কথাটা ভুল, এই কথাটা ভুল এই কারণেই, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সামনে যেই পড়বে তারা যদি ইচ্ছে করে সবাইকে আইনের আওতায় আনে, সেখানে প্রবাসী হোক অথবা স্থানীয় নাগরিক, তো সেক্ষেত্রে এরকম প্রশ্ন আমাদের তোলাটা উচিত হবে না, কারণ এই দেশের আইন তাদের নিজস্ব ধারায় চলে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সুপ্রিম কমিটির দেয়া আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন, যাতে করে এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের কাউকেই হতে না হয়। তো এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ একটি আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।